2021 সালের 22 মে বীরগঞ্জ থানার অন্তর্গত কুরমা এলাকার একটি উপজাতি নাবালিকা মেয়ে সন্ধ্যার সময় কিছু খাবারের সামগ্রী আনতে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সে না ফেরায় বাড়ির লোক তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু এতটা খোঁজাখুঁজির পরও ওই দিন রাতে ওই নাবালিকা মেয়েটিকে পাওয়া যায়নি। কিন্তু পরের দিন ভোরবেলায় বাড়ির পাশের একটি কালভার্টের উপর মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে বাড়িতে নিয়ে আসে বাড়ির লোকজন। পরবর্তী সময়ে তার জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, জিনিস আনতে গিয়ে যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল তখন 5 জন যুবক মিলে তাকে সেখান থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তাকে ওই কালভার্টের কাছে এনে ফেলে দিয়ে চলে যায়। ধর্ষিতা নাবালিকার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি জানার পর তার পরিবারের লোকজনেরা বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিল ওই 5 অভিযুক্তের নামে। এই মামলা গ্রহণ করার পরের দিন থেকেই ওই অভিযুক্তদের তল্লাশি চালিয়ে যায় পুলিশ এবং পুলিশের তৎপরতায় অতি দ্রুত ওই অভিযুক্তরা ধরা পড়ে। এরপর থেকে উদয়পুর স্পেশাল জজ কোর্টে এই মামলা বিচার কার্য চলছিল। অবশেষে দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার এই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত হেমন্ত রিয়াংকে পক্সো আইনে 20 বছরের সাজা ঘোষণা করে উদয়পুর স্পেশাল জজ কোর্টের বিচারপতি আশুতোষ পাণ্ডে। গত 22/5/2021 বীরগঞ্জ থানার অন্তর্গত কুরমা এরিয়ার একটি নাবালিকা উপজাতি মেয়ে, সে পাশের বাড়ির পাশে তাদের ট্রেডিশনাল ফুড ব্যাংক খুঁজতে গিয়েছিল সন্ধ্যার দিকে। কিন্তু ব্যাংক খুঁজতে গিয়ে ও রাত্র 9টা পর্যন্ত যখন বাড়িতে আসেনি, ওর বাড়ির লোকজন ওকে খোঁজাখুঁজি শুরু করলো। যখন না পেয়ে পরের দিন ভোরবেলা মেয়েটাকে অজ্ঞান অবস্থায় তাদের বাড়ির পাশে একটা কালভার্ট এরিয়ার মধ্যে পাওয়া গেছে। পরবর্তী সময় মেয়েটাকে বাড়িতে এনে তাকে সেবা যত্ন করে যখন ওর মুখ থেকে কথা জানা গেল, ও তখন বলেছিল যে ও যখন ব্যাংক ধরতে গিয়েছিল তখন 5 জন আসামি, এদের মধ্যে 2 জন হচ্ছে জুভেনাইল, ওরা মেয়েটাকে ওই জায়গা থেকে একটা জঙ্গল এরিয়া নিয়ে গিয়েছিল। পরবর্তী সময় সারারাত্র মেয়েটাকে 5 জন মিলে দর্শন করেছিল এবং অজ্ঞান অবস্থায় ওই কালভার্টের কাছে এনে রেখে গিয়েছিল। এই ঘটনা জানার পরে ওর গার্জিয়ান বীরগঞ্জ থানাতে মামলা করেছিল। মামলা হাতে নিয়ে পুলিশ পরদিন থেকে আসামিদের খোঁজাখুঁজি করে আসামিদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, অ্যারেস্ট করতে পেরেছে। তাদের বিচার কার্য আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ কোর্টে বিচার কার্য হয়েছিল। হওয়ার পরে আজকে আসামি হেমন্ত রিয়াংকে এই মামলায় দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি 376 ডি ধারা, 363 এবং 6 অফ পক্সো আইনে তার এগেনস্টে মামলা প্রমাণ হয়েছে। গত পরশু দিন আদালত ওকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকের দিনে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে। আদালত 6 অফ পক্সো আইনে তাকে 20 বছর সর্বোচ্চ সাজা আজকে দণ্ডিত করেছে। দীর্ঘ 2 বছর পর ধর্ষণ কাণ্ডের মূল দোষীর শাস্তি হওয়ায় আইনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওই ধর্ষিতা নাবালিকার পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।